হিন্দুদের যে চারধাম যাত্রায় জীবের সমস্ত পাপের মুক্তি ঘটে, সেই চারধামের মধ্যে একটি ধাম হল পুরীর জগন্নাথ ধাম। দেশ বিদেশের অসংখ্য অগণিত ভক্তের সমাগম ঘটে প্রভুর এই পবিত্র তীর্থস্থানটিতে। কিন্তু এই পবিত্র মন্দিরে লুকিয়ে রয়েছে অনেক রহস্যময় অলৌকিক ইতিহাস, যেগুলি আজও প্রত্যেকের কাছে অজানা। আসুন বন্ধুরা জেনে নেই সেই সব অলৌকিক অজানা ইতিহাসগুলি। নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তির শক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। জগন্নাথ কথার অর্থ জগতের নাথ, অর্থাৎ জগতের স্বামী। এই জগন্নাথ মন্দিরকে পৃথিবী লোকের বৈকুণ্ঠ বলা হয়ে থাকে। কিন্তু এই পবিত্র মন্দিরে ঘটে থাকে রহস্যময় কিছু অলৌকিক ঘটনা, যা আজ পর্যন্ত বৈজ্ঞানিকরাও এই রহস্য উদ্ঘাটন করতে পারেনি। জগন্নাথ মন্দিরটির ক্ষেত্রফল প্রায় 4 লক্ষ বর্গফুট ও এর উচ্চতা 214 ফুট। এত বিশালাকৃতি মন্দিরের ছায়া সূর্যের অবস্থান যেমনই হোক না কেন, কোনোদিনও পুরীর মূল মন্দিরের ছায়া দেখতে পাওয়া যায় না। মন্দিরের চূড়োয় লাগানো অষ্টধাতু দিয়ে তৈরি সুদর্শন চক্রটি শহরের যে কোনো স্থান থেকে দেখতে পাওয়া যায়। আর আরও আশ্চর্যের বিষয় এই যে চক্রটি যে কোনো দিক থেকে দেখলে মনে হবে চক্রটি আপনার সম্মুখে রয়েছে। রহস্যময় এই চক্র প্রত্যেক দর্শনার্থীদের অবাক করে দেয়। আপনি শুনলে অবাক হবেন যে সমুদ্রের তটে অবস্থিত পুরী, যেখানে নদীর কোনো চিহ্ন মাত্র নেই, সেখানে মন্দিরের মধ্যস্থলে গঙ্গা নদীর প্রবাহ লক্ষ্য করা যায়। প্রভু জগন্নাথ দেবের বোন সুভদ্রা চেয়েছিলেন যে এই পবিত্র মন্দিরে সদা সর্বদা যেন শান্তি বিরাজ করে, যাতে ভক্ত ও ভগবানের মিলনে কোনো বাধার সৃষ্টি না হয়। তাই আজও এই মন্দিরের সিংহদ্বারে পা দেওয়ার সাথে সাথে মন্দিরের বাইরে কোনো রকম আওয়াজ আর শুনতে পাওয়া যায় না। এমনকি সমুদ্র মন্দিরের খুব নিকট হওয়া সত্ত্বেও সেই ঢেউয়ের আওয়াজ, সিংহদুয়ারে পা রাখার সাথে সাথে সমস্ত আওয়াজ অদৃশ্য হয়ে যায়। এই মন্দিরের চূড়ায় যে পতাকাটি রয়েছে তা সবসময় হাওয়ার বিপরীত দিকে উড়ে। কিন্তু আসলে এইরূপ কেন ঘটে তার কারণ বৈজ্ঞানিকরাও বের করতে পারেননি। আশ্চর্য হওয়ার মতো আরেকটি বিষয়, মন্দিরের 214 ফুট দেওয়াল বেয়ে প্রতিদিন একটি লোক চূড়োয় উঠে পতাকা লাগায় ও সন্ধ্যায় খুলে নেওয়া হয়। যদি কোনো কারণে একদিন এই কাজের ব্যতিক্রম হয় তাহলে পরবর্তী 18 বছর এই মন্দিরে পুজো বন্ধ থাকবে। সাধারণত দেখা যায় দিনের বেলায় হাওয়া সমুদ্র থেকে তটের দিকে আসে ও রাতের বেলায় তটের দিক থেকে সমুদ্রের দিকে হাওয়া বয়ে যায়, কিন্তু পুরীতে এর বিপরীত ঘটে, ও তা কেন ঘটে তা আজও সবার কাছে অজানা। পৃথিবীর যে কোনো মন্দিরের ভক্তরা না খেয়ে উপোস করে পুজো পাঠ করে, কিন্তু জগন্নাথ মন্দিরে এখানকার রীতি অনুযায়ী ভক্তরা খাওয়ার পর পুজো পাঠ করে। জগন্নাথ মন্দিরের চূড়োর উপর দিয়ে কোনোদিনও কোনো পাখিকে উঠতে দেখা যায়নি। এমনকি কোনো বিমান এই মন্দিরের ক্ষেত্রে আসলেও মন্দিরের উপর দিয়ে যেতে পারে না, তার আগেই নিজ থেকে পথ পরিবর্তন করে নেয়। এমনটি কেন হয় তার কারণ বৈজ্ঞানিকদের কাছেও অজানা। হাজার হাজার বছর ধরে পূর্ববর্তী রীতি অনুযায়ী এই মন্দির প্রাঙ্গণে প্রতিদিন 800 জন লোক মিলে লক্ষাধিক মানুষের মহাপ্রসাদ তৈরি করে। তার রান্নায় ব্যবহৃত প্রত্যেকটি পাত্র মাটির তৈরি। এখানে একটি পাত্রের উপর আরেকটি করে মোট 7টি পাত্র আগুনে বসানো হয় ভোগ রান্নার জন্য। কিন্তু অলৌকিক ব্যাপারটি হলো যে পাত্রটি সবার উপরে আছে তাতে খুব কম তাপ পাওয়া সত্ত্বেও উপরের হাঁড়িটি রান্না সবার আগে হয় ও সবচেয়ে নিচের হাঁড়ির রান্না সবশেষে হয়। এখানকার এই রান্নাঘর সকলের কাছে খুবই আশ্চর্যজনক ও রহস্যময়। জগন্নাথ মন্দিরে সারা বছর ধরে সমভাবে সমপরিমাণ ভোগ রান্না করা হয়ে থাকে, কিন্তু মন্দিরে ভক্ত সমাগম হাজার হোক বা লক্ষাধিক হোক না কেন, তবুও প্রসাদ প্রভু জগন্নাথের আশীর্বাদে কখনো কম পড়ে না, আবার নষ্টও হয় না। আর এই ছিল বন্ধুরা
পুরীর পবিত্র জগন্নাথ মন্দিরের অলৌকিক ইতিহাস। বন্ধুরা, ভক্তি শক্তি চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ও আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। জয় গুরুদেব।